প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বের জনপ্রিয় এবং লিজেন্ডার ফাইটার বিমান যুক্তরাষ্ট্রের M16 গত 50 বছর ধরে সফলতার সঙ্গে সার্ভিস দিচ্ছে। যুক্তরাষ্ট্রের M16 একমাত্র ফাইটার বিমান যেটা সবচেয়ে বেশি দেশ অপারেট করে। এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিও শুরু করার আগে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পৃথিবীর প্রায় 25টি দেশ M16 ফাইটার বিমান অপারেট করে। 2030 সালের মধ্যে বিশ্বে এর সংখ্যা 30টির বেশি অতিক্রম করবে। M16 যুদ্ধ বিমান চালিয়ে পাইলটদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। আজকের এই ভিডিওতে তুলে ধরব কোন দেশের পাইলট M16 যুদ্ধ বিমান চালাতে বেশি দক্ষ। বর্তমান আমেরিকা, ভেনেজুয়েলার এবং চিলি M16 ফাইটার বিমান অপারেট করে। পেট্রোলেন, বেলজিয়াম, নেদারল্যান্ড M16 ফাইটার বিমান অপারেট করে। আফ্রিকা মহাদেশের মধ্যে মরক্কো এবং মিশর অপারেট করে। এশিয়া মহাদেশে ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং তাইওয়ান M16 যুদ্ধ বিমান অপারেট করে। পৃথিবীর প্রায় দেশ M16 যুদ্ধ বিমান অপারেট করে কয়েক দশক থেকে, এবং এসব দেশগুলো অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক অপারেট এবং যুদ্ধ মোকাবেলায় সব দিক দিয়ে বেশি পারদর্শী হয়েছে তুরস্ক। বর্তমান M16 বেশি অপারেট করে তুরস্ক বিমান বাহিনী এবং বিশ্বে এরা বেশি প্রশিক্ষণ প্রাপ্ত। তুরস্ক বিমান বাহিনী প্রায় 225টি M16 যুদ্ধ বিমান অপারেট করে। তুরস্ক প্রায় 40 বছর ধরে এটি অপারেট করে আসছে। পাশাপাশি গ্রিসের সঙ্গে সীমান্ত উত্তেজনা সামাল দিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলে অংশগ্রহণ করে তুরস্ক প্রথম সারিতে ছিল। তুরস্কর পাইলটরা M16 যুদ্ধ বিমান চালিয়ে সব ধরনের মোকাবিলা করতে সক্ষম। তুরস্ক পাইলট 120টির বেশি দেশকে পেছনে ফেলে পঞ্চম অবস্থানে থাকবে। তুরস্কের পাইলটরা আন্তর্জাতিক প্রাঙ্গণে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাইলট। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং ইউটিউব চ্যানেলটি বরাবরের মতো আজকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।